বন্ধুরা দীর্ঘ লকডাউনের পর আবার সবাই যখন শুটিং এ ফিরছেন এরই মাঝে কিন্তু নিজেরাও কিছুটা ঝালাই করে নিচ্ছেন নিজেদের মধ্যে ভালোবাসাগুলো গুলো তেমনি এক পরিস্থিতিতে অপবিশ্বাস তার দলবল নিয়ে ঘুরতে গেলেন তিনশো ফিটে তিনশো ফিটে আমরা জানি ইদানিং একটা জমজমাট ব্যাপার ঘটে গেছে লকডাউনের সময়টাতেও অনেকেই ঘুরতে গেছেন তিনশো ফিটে কারণ সেই জায়গাটা একটু বড় এবং সেখানে প্রকৃতি আছে সবুজ যেমন রয়েছে তেমন রয়েছে নদী নৌকা সেখানে ইচ্ছে করলে নৌকায় উঠে ঘুরা ঘোরা যায় সেখানে ইচ্ছে করলে একটু শহরের একদম কাছে গ্রামের একটা আবহ পাওয়া যায় সেই ভালোবাসার জায়গাটা থেকে অনেকেই দীর্ঘদিন গ্রামে যেতে পারেন না এবং গ্রামের যে পরিবেশ খোলা অক্সিজেন সবুজ বাতাস সবুজ চোখকে একটু শান্তি দেওয়া এই ব্যাপারগুলো মনের মধ্যে থেকেই যায় আর সেই জায়গাটা থেকে কিন্তু আমরা যারা শহরে থাকি সবাই হাঁপিয়ে উঠি তেমনি হাঁপিয়ে উঠেন নায়ক নায়িকারাও তারা আসলে স্বাভাবিকভাবেই চাইলেই পারেন না কোথাও ঘুরতে যেতে কোনো শপিংয়ে যেতে ইচ্ছে মতো ঘুরতে কারণ তাদের থাকে অসংখ্য ভক্ত এবং যেখানেই তারা যান ভক্তরা তাদেরকে আসলে শান্তিতে থাকতে দেন না তা সেটা যদিও ভক্তরা ভালোবেসেই করেন কিন্তু বিড়ম্বনাটা তো খ্যাতি রয়েই গেছে সেই জায়গাটা থেকে অপবিশ্বাস ইমন ফেরদোস পূর্ণিমা ওরা অনেকেই শুটিং শেষে গিয়েছিল তিনশো ফিটে ঘুরতে এবং সেখানে গিয়েই তারা আবার নিজেদেরকে ফিরে পেয়েছিল সেই আগের আমি যে যেমনটা ঘুরতো করোনার আগে শুটিং শুটিং করতে গেলে শুটিংয়ের ফাঁকে কিন্তু আমরা যেমন যারা অফিসে জব করি কিংবা কোনো কাজ করি কাজের ফাঁকে কিন্তু নিজেরাও হাঁপিয়ে উঠি একটু কোথাও নিজেদের মতো করে ঘুরতে যেতে চাই শুটিংটা আমরা যতই বলি শুটিংটা কিন্তু আসলে অনেক কষ্টের একটা কাজ এবং এই কষ্টের কাজগুলো তারা করে থাকেন শুধুমাত্র আমাদেরকে বিনোদন দেওয়ার জন্যই নিজেরা যদি কখনো কোনো একটা কিছু শুটিং করে তাহলে বুঝতে পারবেন যে আসলে ক্যামেরার পেছনে লাইটের পেছনে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা বা সেখানে ডায়লগ বলা কত কতটা কস্টের এবং এই যে কস্টিউমগুলো তারা পরে থাকেন এই যে ভারী মেকআপগুলো তারা নেন ব্যাপারটা কতটা বিরক্তিকর আমরা শুধু এক বেলার জন্য কিংবা কয়েক ঘন্টার জন্য একটা শুটিং করতে গেলেই আমরা নিজেরা বিরক্ত হয়ে যাই অথচ বিনোদন দেওয়ার জন্য ওরা আসলে দিন নেই রাত নেই কিংবা দেখা যায় একটা না আঠারো ঘন্টা চব্বিশ ঘন্টা বত্রিশ ঘন্টাও তারা শুটিং করে একটা সিনেমা বা নাটক শেষ করে দিচ্ছে এই যে তাদের কষ্ট এই কষ্ট আসলে আমরা কোনোভাবেই ভাবেই অবমূল্যায়ন করতে পারি না এই কষ্টের আসরে অনেক মূল্য রয়েছে যাই হোক বন্ধুরা সেই জায়গাটা থেকে ওরাও গিয়েছিল খানিকটা সময় ঘুরতে নিজেদেরকে ফিরে পেতে নিশ্চয়ই তারা এই জায়গাটাতেই অনেক আনন্দ করেছে অনেক মজা করেছে এবং একজন আরেকজনকে ভালোবাসার কথাটা প্রকাশ করতে পেরেছে সুখ দুঃখটুকু শেয়ার করতে পেরেছে এটাই ছিল তাদের এক বেলার একটি আনন্দ বন্ধুরা আমরাও চাই আমাদের আসলে জীবনে একটু আনন্দের দরকার রয়েছে আমরাও ইচ্ছে করলে তিনশো পেটে কিন্তু ঘুরে আসতেই পারি about